এই দেখেন এখন আপনিই বলেন এই ঝালাইটা কেমন হইল ঝালাইটা কত ক্লিয়ার এবং কত সুন্দর আর আপনার যে ঝালাইটা দেন ওই ঝালাইটা কিন্তু মূলত এই জায়গায় কালি ধরিয়ে যায় আর ধরিয়ে যায় ওই ওই রকম ওই রকম হয়ে যায় তো আমি আরও একটা ঝালাই দিয়ে আপনাদের দেখাই তো দেখেন আমরা এই পিসিবিটা নিলাম দেখেন কীভাবে ঝালাইগুলো হইতেছে দেখছেন একদম পানির মতো রঙ রাংটা জলবে গলবে এই যে দেখেন কি সুন্দর কী সুন্দর ঝালাইটা হয়েছে এভাবে এই সাইডেরটাও আমি দেখাই মানে এত সুন্দর ঝালাই আপনি কোথাও খুঁজে পাবেন না এই রাঙের মতো এত সুন্দর রাং আর কোথাও খুঁজে পাবেন না যদি এই রাংটা আপনারা পছন্দ হয় ট্রাইয়ের জন্য আপনারা যদি একটা রাং নেওয়ার সাহস না না পান তো আপনি এইটার অর্ধেক রাং নিয়ে আমাদের থেকে ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইডের গতি কত প্রোডাকশন দিতে পারতে আছেন আপনি যে জায়গায় দৈনিক একশো লাইটে জ্বালাই দেবেন সেই জায়গায় আপনি পাঁচশো লাইটে জ্বালাই করতে পারবেন শুধু এই রাংটার ধারায় আপনি দেখেন পানির মতো গলতেছে এই রাংটা ঠিক আছে আমি কিন্তু সব সময় সিরিজে শোল্ডারিং চালাইয়ে থাকি মানে তাতাল চালাই থাকি এর মতো সুন্দর ঝালাই আপনি আর খুঁজে পাবেন না দলই গুললে যাবো এই যে দেখেন অনেকেই লাইটের ব্যবসায় খুব ব্যস্ত থাকেন একটা ঝালাই কমপ্লিট দেওয়ার জন্য তো দেখেন আমি অনেক সময় ভোগে পড়ি নাই তারপরও পড়ছি কেমনে পড়ছি এত সুন্দর জানা শোনা বা বোঝার মতো একটা লোক হইয়াও আমি কিন্তু অনেক সময় খুবই বিপদে পড়িয়ে গেছি কি বিপদে পড়ছি আমার রাং লাগে তো রাং কিনতে গেলাম ঢাকায় কিংবা মার্কেটে তো আমি রাঙটা কেনার পরে দোকানদারের জি ভাই এই রাংটা কি গলবে দোকানদার বললো রাংটা গলবে তো কিভাবে আমি বিশ্বাস করিয়া কিন্তু রাংটা কিনে নিয়ে আইছি। তারপরে যখন আমরা শোল্ডারটা মানে তাতালটা হিট দেই হিট দেওয়ার পর দেখা যায় কি রাং তো রাং লোহার মতো শক্ত আর তাতাল তো এত হিট হয় তাতালের এই যে বিট পুরিয়া মনে করেন শেষ হয়ে যায় তাও রাং গলতে চায় না আর যদিও গলে যখন আমরা একটা পিসিবিতে ঝালাইটা করতে যাই তখন মনে হয় যে রাঙও ঠান্ডা হয়ে গেছে আর তাতালটাও ঠান্ডা হয়ে গেছে যখন পিসিবির সাথে আমরা রাং তাতালটা অ্যাডজাস্ট করি তো এই ধরনের ভোগান্তিতে পড়ছি আমি গেল কয়েকদিন আগে এক এই এই যে রাঙের রিলটা কিনে আনছি এই রাঙে রাঙের রিলটা কেনার পরে আমি এর আগে তো প্রতিদিন তিনশো লাইট প্রোটেকশন দিতাম তিনশো লাইটে বা চারশো লাইট প্রোটেকশন দিতাম আমি আমার পরিবার যে কজনই কাজ করে তো এই রাংটা কেনার পরে একদিনে আমরা লাইট দেড়শো লাইট আছিল দেড়শো লাইট থেকে পঁচাত্তর ডে লাইটে জ্বালাই দিতে পারছি কমপ্লিট করতে পারছি মানে দেড়শো লাইটই কমপ্লিট করছি কিন্তু ঝালাই দিতে পারছি মাত্র পঁচাত্তর ডে লাইট মানে কান্না আসে কান্না এমন কান্না আসে যে লাইটের ব্যবসা আর করবো না কেন করবো না জানেন এটা ঝালাই দিতে যাই যদি না হয় তো এর সে বড় কষ্টের আর কিছুই নেই এটা আমরা চাই কি প্রতি দশ সেকেন্ডে একটা লাইট কমপ্লিট করি ঝালাই শুধু ঝালাইয়ের সাবজেক্টটা বললাম প্রতি দশ সেকেন্ডে যদি একটা ঝালাই না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে তো এই বিষয়টা আপনাদের ভেঙে দেওয়ার জন্য যে ভিডিওটা করলাম ওই রাঙটা আপনারা দেখবেন বুঝবেন আর আমি একটা রাঙের পরামর্শ দেব এই রাঙটা আপনারা কিনবেন এই রাংটা আপনারা কিনবেন কিন্তু বাজারে গেলে এই রকম রাঙ্গি পাইবেন ওই রাংটাও কিন্তু ওই রকমেরই হবে গলবে না আর এই রাংটা যদি আপনারা আমার থেকে নেন আমি হানড্রেড পারসেন্ট আপনাদের গ্যারান্টি দিয়ে দেব যদি একটা রাঙে কোনো সমস্যা থাকে তাহলে ওই রাংটা আমি ফেরত নেব ইনশাল্লাহ আর একশোবার যদি আমার রাং যদি খারাপ হয় তাহলে আপনারা কমেন্টস বক্সে আমারে যা কর তো কইবেন আর দ্বিতীয়ত অন্যদেরও কিনতে না করবেন আমার এই ভিডিও দেখার পরে বা এই রাংটা যদি কেউ ব্যবহার করেন আর যদি ভালো হয় তাহলে আপনারা প্রত্যেকে কমেন্টস বক্সে সাপোর্ট করবেন যে এই রাংটা দিয়া আমি আগে একটা ঝালাই করতাম আর তখন একটা ঝালাইতে যে সময় যেত ওই সময়টায় আমি দশটা লাইটে ঝালাই করতে পারি এই কথাটা অন্তত কমেন্টে লেখবেন যে একটা লাইটের সম জ্বালাই করতে যে সময় যেত সেই সময় দিয়ে আমি দশটা লাইট জ্বালাই করতে পারি এই রাংটার গুণে যে কোনো তাতাল দিয়ে আপনি এই রাংটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার তাতালেও সমস্যা দেবে না আর আপনার জ্বালাই করতেও সমস্যা হবে না শুধুমাত্র এই রাংটা ব্যবহার করলে তো ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো ভালো কমেন্টস করবেন যদি আমাদের ভিডিওটা আসলেই আপনার কোনো কাজে আসে ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন এই ঝালাই নিয়ে এখন টানি বিনি করতে হবে মানে এই জায়গায় একটু রাং ধরাই নিলাম এই দেন এই কী হয়ে গেছে দেখেন মাথায় বল্টু হয়ে গেছে কিন্তু তাও ইয়াতে ধরে না এই দেন দেখছেন এইভাবে লাগে লাগ্ পরে তাও ঝালাইটা দিতে গেলে আমরা তাতাল দিয়ে তার চাপে ধরি এইভাবে তারপর যদি ঝালাইটা হয় এই দেন লাগছে এই লাগে না তো এইভাবে হইতে আছে আমাদের ঝালাই আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো যে আমরা যেই রাংটা দিয়ে ঝালাই করি এই রাংটা কত সুন্দরভাবে ঝালাই হয় আমরা প্রতি এক মিনিটে দশটার উপরে দশটা যদি নাও করি তো পাঁচটা করতে পারি যদি প্রতি মিনিটে আমি ঝালাই করতে চাই দশটা তাও পারবো তো কিভাবে সম্ভব এই এই বিষয়টা তো এই বিষয়টা আপনি অবশ্যই জানা দরকার তো কিভাবে আপনি ভালো রাং ক্রয় করবেন কিংবা খরিদ করবেন তো সেই বিষয়টা আপনাদের আজকে আমি দেখাবো তো আমরা এই জায়গার থেকে আমরা যে এই লাইটগুলো সেটিং করে নিয়েছি এই লাইটগুলো কিভাবে আমরা ঝালাই করি কত সুন্দরভাবে এই দুইটা রাঙ আপনাদের দেখাবো দুইটা রাঙের ভিতরে এই একটা রাং আমরা যখন এলইডি লাইটের দোকানে যাই তো এলইডি লাইডের লাইটের দোকানে যাওয়ার পরে আমাদের খুব সুন্দর সুন্দর রাং ধরে যে এই রাংটা ভালো হবে এই রাংটা দিয়ে আপনারা জ্বালাই করেন তো আমরা অনেক সময় ওই রাং নিয়ে জ্বালাই করতে গেলে তো তখন আমাদের কান্না চলে আসে আর মনে হয় যেন আমরা এই ব্যবসাটা আর করবই না এই রাঙের দুঃখে তো দেখেন আমি প্রথমে এই রাঙটা দিয়ে জ্বালাই করিয়ে দেখাবো আমার সামনে যে এই রাংটা আছে এই চিকন রাংটা এই রাংটা সচরাচর আপনাদের এল লাইটের কাঁচামাল কিনতে গেলে রাংটাই আপনাদের দেয় আর আমি এই রাংটা ব্যবহার করি এই দুইটা রাং আমারও এই রাংটা কিন্তু কাঁচামালের দোকান দিতেছে তো এইটা যখন আমরা ঝালাই করতে যাই তখন ঝালাইটা কিভাবে হয় জানেন এই রাংটা ভাঙতে ভাঙতে জায়গা একদম সাইয়ের মতো খড়ি হয়ে ভাঙ্গে পড়ে কিন্তু ভালো করে ঝালাই দেয় না তাটা যখন বেশি হিট হয়ে যায় তখন কিন্তু আমরা এই রাংটা মূলত হালকা একটু হিট হয় তো হেডসিনের সাথে যখন আমরা জ্বালাইটা দেই তখন আবার রাংটা শক্ত হয়ে যায় তো এই দুঃখে আমরা জ্বালাইটা খুব তাড়াতাড়ি দিতে পারি না তো কীভাবে খুব চালু স্পিডে আপনি জ্বালাইগুলো করতে পারবেন কী রাং দিয়ে করতে পারবেন সেই বিষয়টা আপনাদের একটু তুলে ধরিয়ে আপনারা দেখেন যে এইভাবে আপনারা জ্বালাই করলে আসলেই কাজে আগাইবে তো আমি প্রতিদিন দুই তিনশো লাইট করতে পারি একা আর ফিটিং সহ অল ফিটিং সহ দুই তিনশো লাইট করতে পারি গেল তিন দিন আগে আমি এই রাংটা যখন আনছি এই রাং দিয়ে আমরা তিনজনে মিললে একশো লাইট করতে পারি নাই তো একশো লাইট করতে পারি নি এটা একটা মনের ভিতরে কিন্তু দুঃখ যেহেতু দৈনিক তিনশো চারশো লাইট প্রোডাকশন দিই সেই জায়গায় যদি একশো লাইট কমপ্লিট না করতে পারি সেটা কিন্তু আসলেই একটা ভাববার বিষয় বা ব্যথা জনক একটা বিষয় তো আজকে আপনাদের আমি দেখাবো যে এই যে রাংটা আছে এই চিকন রাংটা যেটা আমরা কাঁচা কাঁচামালের লাগে কিনে আনতে পারি এই এই রাংটা দিয়ে আমরা এখন জ্বালাই করে দেখাবো দেখুন এই জ্বালাই নিয়ে এখন বই টানি বিনি করতে হবে মানে এই জায়গায় একটু রাং ধরাই নিলাম এই দেন এই কি হয়ে গেছে দেখেন মাথায় বল্টু হয়ে গেছে কিন্তু তাও ইয়াতে ধরে না এই দেন দেখছেন এইভাবে লাগিয়ে লাগে পরে তাও ঝালাইটা দিতে গেলে আমরা তাতাল দিয়ে তার চাপে ধরি এইভাবে তারপর যদি ঝালাইটা হয় দেন লাগছে এই লাগ না তো এইভাবে হইতেছে আমাদের ঝালাই আর আপনাদের আমি এইটা দেখাইতেছি তো এই এই যে আমরা এখন এই ভালো রাঙটা দিয়ে এই জায়গায় আমি ঝালাই করবো এই দেখেন পানির মতো গলে গেছে এই জায়গা দেখেন রাংটা কি সুন্দর ওই জায়গায় লাগিয়ে গেছেন আমার কিন্তু একটা সেকেন্ড লাগবে না এই জায়গায় ধরতে যতটুক সময় কিন্তু ঝালাইটা হইতে এতটা সময় নাই ধরতে যতটা সময় কিন্তু ঝালাই হইতে অত সময় নেই তারপর যদি আমরা এই রেজিস্ট্যান্সটা এই পিসিবির সাথে লাগাইতে যাই তখন তো কান্নার সীমা আসে না যেমন নতুন মেয়ে যদি বিয়ে দেয় তো ওই মেয়ে কি কান্দা কান্দে তার সেই আমরা বেশি কেন দিই এই ঝালাই না দিতে পারিয়া এই দেখেন এখন আপনিই বলেন এই ঝালাইটা কেমন হইল ঝালাইটা কত ক্লিয়ার এবং কত সুন্দর আর আপনার যে ঝালাইটা দেন ওই ঝালাইটা কিন্তু মূলত এই জায়গায় কালি ধরিয়ে যায় ধরিয়ে যায় ওই ওই রকম ওই রকম হয়ে যায় তো আমি আরও একটা ঝালাই দিয়ে আপনাদের দেখাই やりたい。

এইভাবে দ্রুত জ্বালাই দেবেন তো এটা সম্ভব আপনারা আমাদের সাথে